আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে দারুণ একটি হোম রেমেডি তৈরি করে দেখাবো। মুক্ত ফর্সা হোক আমরা সবাই চাই, বাট মুখের পাশাপাশি হাত এবং পা ফর্সা হবে সেটাও চাই। কারণ মুখ যদি ফর্সা হয় বাট হাত এবং পা কালো দেখতে কি ভালো লাগে? একদমই না। কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক কীভাবে বানাতে হবে। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা করেছো থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট লাগবে আমার বেকিং সোডা। বেকিং সোডার মধ্যে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, তাই বেকিং সোডা ব্যবহার করে আপনি ত্বকের একাধিক সমস্যা রুখে দিতে পারেন। বেকিং সোডা ত্বকের অতিরিক্ত তেল, ধুলোবালি, ময়লা পরিষ্কার করতে দারুণ কার্যকর, এবং বেকিং সোডার মধ্যে অ্যালকালিন রয়েছে যা ত্বকের পিএইচ স্তরের মাত্রা বজায় রাখে, পাশাপাশি এটি ত্বককে এক্সফোলিয়েট করে। এখন লাগবে আমার ভ্যাজলিন। ভ্যাজলিন আমাদের স্কিনের জন্য কতটা উপকারী আমরা কিন্তু সবাই জানি। ভ্যাজলিন আমাদের স্কিনটা খুব ভালো করে কিন্তু ময়েশ্চারাইজ করে। আমি এখান থেকে সামান্য কিছু পরিমাণ ভ্যাজলিন নিয়ে নেব। ভ্যাজলিন এবং বেকিং সোডা আমার এই দুইটি উপাদানে জাস্ট লাগবে। এই দুইটি উপাদান কিন্তু খুব ভালো করে মিক্স করতে হবে। মনে রেখো এটা কিন্তু আঠালো, খুব সহজে মিশতে চায় না, তবুও কিন্তু খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। দুইটি উপকরণ কিন্তু আমার দেখো খুব সুন্দর করে মিশানো হয়ে গেছে। এটা কিন্তু আমি এখন তোমাদেরকে হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিব। এটা কিন্তু খুব ভালোভাবে তোমরা হাতে, পায়ে বা গলাতেও কিন্তু তোমরা এটা নিতে পারবে। খুব সুন্দর করে ম্যাসেজ করে করে তোমরা যেখানে হাতে পায়ে লাগাতে চাও সেভাবে নিবে। নিয়ে এটা তোমাদেরকে 20 মিনিট রেখে দিতে হবে। এরপরে তোমরা এটা হালকা গরম পানি দিয়ে তোমরা এটা ওয়াশ করে নিবে। নিলেই দেখবে তোমাদের স্কিনটা কত সুন্দর হয়েছে। এবং সপ্তাহে যদি তোমরা এটা 2 থেকে 3 দিন ইউজ করো তাহলে নিজেই রেজাল্ট পেয়ে যাবে যে তোমাদের হাত পা আগের থেকে কতটা ফর্সা হয়ে গেছে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে, আর নেক্সট কী ভিডিও চাচ্ছ কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।